বন্ধুরা, আশা করি ভালো আছেন। ভাই আমাকে একটা প্রবলেমের কারণে দেখেন, আমি একটা ক্যাট ফাইল ওপেন করতেছি, তো আমি সেম কাজ টাইমে আপনাদেরকে দেখাবো বিধায় যেন সবাইকে ওপেন করে দেখাচ্ছি। দেখেন আমি একটা ফাইল ওপেন করতেছি, তো এটা ক্যাট ফাইল, দেখেন একটা ড্রয়িং উনি ওনার অফিসিয়াল ড্রয়িং এর লেআউট করছে এরকম। তো দেখেন এই লেআউটটা করার আগে আর একটি ইন্টার, আপনি যে ইন্টার তারা আর একটি লেখে, তো এখানে সিলেকশন করবেন, সিলেকশন করে দেখেন আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে অ্যাড করে দিলাম, অ্যান্ড এই যে বাকি যে অংশগুলো অ্যাড হচ্ছে আমরা এটা ধরে এখানে অ্যাড করে দিলাম। তাহলে যেটা কি হলো, আমরা একটা লাইন প্যারাল লাইন পেয়ে গেলাম। দেখেন এই যে লাইনগুলো আসতে চাইলে আমরা এটাকে পুরোটাই সিলেকশন করে আমরা এস কিবোর্ড এস টাপ দিয়ে সিলেকশন করে এটা ছেড়ে দিব, দেন আমরা এটা ফ্রেমের মধ্যে চলে আসলো। তো এম এ কিবোর্ডের এম এ সিলেকশন করবো, এটা সিলেকশন করবো এবং এটাকে ছেড়ে দিব। দেখেন আমাদের সার্কেল ডেট সলিউশন একটা কোম্পানির নাম, দেন এটা উপর বেস করে এই ডিজাইনটা অন করছে। তো দেখেন এখানে যে প্রবলেম গুলো আসছে বা যদি আমরা একটু জুম করে দেখি, ছোটখাটো প্রবলেম, বাট এটা যখন টি আর ইন্টার ইন্টার যদি আমরা দিই তাহলে যেটা দেখতে পাবেন এখানে এগুলো এক্সট্রা যে অংশগুলো আছে তাহলে আমরা সিলেকশন করে ফেলতে পারবো এইভাবে, এবং বাইরের যে অংশগুলো টি আর ইন্টার দেওয়ার কারণে আমরা বাইরের ডিজাইন ছোট ছোট অংশগুলো আমরা কেটে ফেললাম, এবং আমরা যে লেআউটটা আছে সেই লেআউটটা ফাইনালি দেখেন আমি ছোট্ট অংশের মধ্যে লিখে দিচ্ছি যে এখানে এডিটটা অনেক ছোট দেখাবে, বাট এই যে ছোট দেখাতে গেলে উনি অনেক সময় বুঝবেও না। এটা ওনার যেটা করতে হবে, ওনার আমার সিলেকশন বারে চলে আসবে এখানে, এই যে বাটটা আমরা স্ক্রিন দিয়ে দেখাই, আগে যে অংশ নিয়ে আসি এইভাবে ছিল আগে, তো আমরা টাইপ টুলে চলে আসবো। এখানে এসে দেখেন আমরা যে ফর্মাল থিকনেস গুলো দেওয়া আছে, যাদের থিকনেস দেওয়া নাই তারা তো দিতে পারবেন না। এখানে টেক্সট এসে টেক্সট খেয়াল করবো সহজ করে দিচ্ছি, টেক্সট এখানে আছে কিনা সেটা দেখবো। চলে আসবে নিচে, চলে আসার পর এই যে পুরো বক্সটা দেখতে পাচ্ছেন আমরা এই বক্সটাকে একটা কপি করবো, আমি ছোট হয়ে আসলো এবং এই ফাংশন গুলো ফল তুলে নিচ্ছি। তো আমরা পুরোটাকে সিলেকশন করবো, এখন সিলেকশন করে বড় কেস ইন্টার সিলেকশন দিব, মাঝখানে চাপ দিলাম, দেখেন ছোট বড় অপশন চলে আসবেন, পয়েন্ট 80 দিলাম, দেখেন ছোট হয়ে আসছে। এই যখন আরো ছোট করতে যাই কিবোর্ডের কেস ইন্টার সিলেকশন করে আবার পয়েন্ট 80 ইন্টার দিলাম, দেখেন এটাকে আরো ছোট হয়ে আসলো, এবং আমার যে রিকোয়ারমেন্ট ছিল এটাকে ধরে আমি মুভমেন্ট করে দিচ্ছি এবং এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিব। আর একটু চাইলে আমি একটু ছোট করে দিতে পারি এবং এটাকে সিলেক্ট করে আমি একটু সাইডে নিয়ে নিলাম, এবং এখানে দেখেন লেখাটা এত ছোট ভাবে দিয়ে রাখছে আমি, যার জন্য আমাদের ডিজাইনটা আরো ছোট করতে হবে। তো এখানে আমি আরো ছোট করবো এসটি ইন্টার, এবং আমি 70 একটু বড় হয়ে গেল, এখানে সিলেকশন এসটি কিবোর্ড ইন্টার চাপ দিলাম, পয়েন্ট 70 চাপ দিলাম, দেখেন অলরেডি ছোট হয়ে আসলো। এবং দেখেন আমাদের এই বক্সটা যেটা উনি রেডি করছিল অলরেডি, তো এই বক্সটা যদি আমরা এখানে এসটিগুলো আনতে চাই তাহলে আমরা একটু বড় করে নিব, দেখেন বড় হয়ে গেল, এবং সোজা করার জন্য এসটিচার সিলেকশন করে আমরা একটু ধরে নিব, এসটিচার সিলেকশন করে দেখেন যে এলোমেলো আসতেছে, এটাকে এলোমেলো না করে শিফট ধরব, ধরে এটাকে আমাদের যে সাইজ অনুযায়ী সেটাকে ছেড়ে নিব। এখন আমাদের পয়েন্ট বিন্দু
এখন যদি মনে করেন এটাকে আরো ছোট করবেন, করতে পারেন, বাইরে রিকোয়ারমেন্টের উপর বেস করবে, কিভাবে চাচ্ছে দেখেন। এখন লেখাটা অলমোস্ট অনেকটাই বোঝা যাচ্ছে। এখন এটাকে যদি মূল প্রায়োরিটি না দেন, এটাকে যদি আরো ছোট করেন, তাহলে এখন ফন্টগুলো ছোট হয়ে আসবে। এবং এইগুলো ফন্ট যদি একটু করে বড় করতে চান, তাহলে দেখেন টেক্সট চলে আসছে, আমরা টেক্সটের সাইজটা একটু করে বড় করে দিব। এবং চলে আসছে আমার টেক্সটের উপরে গিয়ে আপনি এখানেও পাবেন, ডাবল টাপ দিব, সিলেকশন হলো আমার দেখা দিচ্ছে আপনাদের ফর্মুলা সিলেকশন করে এটা আমি সামনে নিচ্ছি, আপনার দেখা উপরে সিলেকশন করলাম, দেখতে আসার আসলাম টেস্ট পেয়েছে। হাইট দেখেন এখানে আছে 52, এটাকে আমি 70 করে দিচ্ছি, দেখেন এটা কিন্তু বড় হয়ে গেল। কেটে দিব এবং এটাকে আমি কি করে একটু মুভমেন্ট করে দেব। এইভাবে সেম এম এ কিবোর্ডের এম এ এন্টার ধরে বাকি কাজগুলো করে ফেলতেছি। এটা ডাবল জি অপশনটা এখানে আমি একটু দেখবো, ডাবল ইয়েতে এটা যদি থাকে এটাকে আমি একটু এস টি কিবোর্ড এন্টার করে 0.70 কমাই দিলাম, ছোট হয়ে যাচ্ছে মনে হয়, আমার একটু কমাবো এস টি ইন্টার। সেম ভাবে বাকি কাজ যেভাবে করলাম, এস টি ইন্টার সিলেকশন 0.80, এখানে উদ্যোগ অংশ ডবল চলে আসলো, বাকি ডাইমেনশন গুলো অলমোস্ট যা যা দরকার আমার সব চলে আসছে। এখানে টাইটেল আমি ইন্টার সিলেকশন করে দিব, এগুলো ঠিক আছে, সেগুলো রেখে দিলাম, যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো একটু বড় করে দিলাম। তো এই যে বন্ধুরা এখানে যেটা হচ্ছে, উনি যদি এটাকে সাইজ 16 যেটা লিখে দিতে বল 16, এখন আমরা এই অংশটা কিভাবে বড় করব, যদি ওনার রিকোয়ারমেন্ট এটা বড় করতে চাই, ঠিক আছে, এসটি ইন্টার কিবোর্ডে থেকে ধরে আমি 1.08 চাপ দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় হয়ে গেছে। আমরা একটু এখানে কিবোর্ডের সিলেকশন এক শিফট চাপ দিব, থেকে ধরবো বাকিটা আমরা করে ছেড়ে দিলাম। তাহলে দেখেন বাকিটা আমাদের এটা চলে আসছে, আরেকটু বড় করতে চাইলে আরেকটু বড় করতে পারবো। এটা হচ্ছে এম এস টি কিবোর্ড ইন্টার সিলেকশন দিব, একটা সিলেক্ট করে 1.90 এবং যদি জুম করে দেখবো এটা সরাবো, দেন এটাকে আমরা একটু সরাই নিলাম, আশা করি এবার বুঝতে পারবে, ক্লায়েন্টও বুঝতে পারবে আমার রিকোয়ারমেন্ট। শিফট ধরে এই আমরা বাকি কাজ এখানে সিলেকশন করবো, এটা সিলেকশন করবো, সিও কপি, দেন এই যে বন্ধুরা এটা অলরেডি হয়ে গেল। এখন এটাকে প্রবলেম যেটা হচ্ছিল ওনার পিডিএফ বানানো, আমি এটাকে এখন ফাইলটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে কন্ট্রোল পি কিবোর্ডের অপশন কন্ট্রোল পি তে সিলেকশন করব, পিডিও জেপিজি আছে আমার, জেপিজি থাকলে জেপিজি, পিডিএফ থাকলে পিডিএফ করে নিব, পিডিএফ পিডিএফ ভাগ করে নিতে পারেন কোনো সমস্যা নাই। সিলেকশন করব, এটাকে ধরব, এটাকে সেম করে নিলাম, ল্যান্ডস্কেপ করে নিলাম, প্রিভিউ করে দেখব, এই দেখেন দেখতে পাচ্ছেন আসলে ফরম্যাটটা এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আর এই রিলেটেড আরো যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো সামনে ক্লিয়ার করে ভালোভাবে বুঝে দেওয়ার জন্য। ততদিন সুস্থ থাকেন, ভালো থাকেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।